তোমার টুপি মাথায় দেখুন। আসসালামু আলাইকুম। বরাবর মতো আজকে আসছে সোয়াইফ, এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে সোয়াইফ আহমেদ। এই যে যাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন আহমেদ আরবি। এদের সাথে নিয়ে আমরা নদীর পাড়ে যাবো, ওখানে মাছ ধরব। শুনুন, আমি তো পারি। কোন দিক দিয়ে পার হবে? না, একটু সামনে দিয়ে যাই। পানি কম এখান থেকে, পানি কম। আরে না, ওই যে আরেকটা পুকুর আছে ওটা দেখ। ঠিক আছে, আমার সাথে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। নাম বলেন? আহমদ আরবি। এখন চিনা পারছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভিডিওটি প্লে করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সামনে কিছু কথা রাখতে চাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যেহেতু আমি অনেক পরিশ্রম করে আপনাদের বিনোদনের জন্য ভিডিও তৈরি করে থাকি, সেই জন্য একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এটুকু আমি আপনাদের কাছে আশা করতেই পারি। যারা গত পর্বের ভিডিওগুলি দেখেননি তারা চাইলে ভিডিওগুলি দেখতে পারেন, আই বাটনে লিংক দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সেও লিংক দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। আপনারা নিশ্চয়ই এতক্ষণে টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের সামনে কোন বিষয়টি প্রেজেন্ট করতে চাচ্ছি। চলুন আমরা সেই ভিডিওটি একবার দেখি। নতুন আরেকটি এপিসোড দেখার জন্য অতিথি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলুন শুরু করা যাক। আরে বাপরে, একবারে জঙ্গলের ভিতর দিয়ে এই যে ইলেকট্রিক লাইন গেছে, দেখছেন? এখান দিয়ে লাইন নিচ্ছে নিয়ে ওইখানে পুকুর আসতেছে। তারপর থাকেন এই যে, এই যে ওই যে প্রায় তো পুকুর শুকিয়ে গেছে। চলে নদীতে পারলাম আমরা, একটা জঙ্গলের ভিতরে চলে আসছে, কিন্তু একটা গরিম বন, বিশাল একটা গরিম বন দেখছেন? এই যে দেখছেন, এটা হলো সাহেব আহমেদ তারাবি, আর ওই জোড়ে আহমেদ সাহেব। এই তাহলে দাঁড়াই, এই ওখান থেকে আগে ওই পাশে দেখতে পাবি, আগে এটা দেখতে পাবি, এটা করতে গেছে, এটা দেখতে দেখতে তৈরি করেন কেউ নাই জান, আপনি যান, আমি এটা দেখতে পাই করতে রয়েছি। হ্যাঁ, কোনোটাই কারণ নেই, ওয়ালাইকুম আসসালাম। Yeah,
আপনারা দেখতে পাচ্ছেন ইয়াসিন আরাফাত, সেটা হলো ইসরায়েলের প্রেসিডেন্ট না, ফিলিস্তিনি প্রেসিডেন্ট ছিলেন ইয়াসিন আরাফাত ওনার নাম। এই যে আপনারা এখন যাকে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, ওনার নামই হচ্ছেন ইয়াসিন আরাফাত, ফিলিস্তিনি প্রেসিডেন্ট। এখন বর্তমানে এই যে বাসতলায় মাটি করতেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভিডিওটি প্লে করার জন্য। ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা এতক্ষণ ছিলাম ইয়াসিন আরাফাতের সাথে। কেন এটা কী খেলা, নাম কেন, নাম বলেন। আরে হাই হেরি নাকটা খুলে লাগছে, কি খেলা। ঠিক আছে বানান, দুই বানান কেক বানান, বানান কে গ্রামের কোলাভান খেলতেছে নিজের মতো করে খেলতেছে। আপনারা দেখতেছেন কত সুন্দর, নিশ্চয়ই আপনারা ছোটোবেলায় এরকম খেলা খেলছেন। আজকে আপনাদের দেখলে অবশ্যই ভালো লাগবে খেলাটা। আমাদের সাথে থাকেন, আরও সুন্দর সুন্দর খেলা খেলতেছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনার নাম বলেন, কি নাম, নুসরাত। আর এই মাঝখানে পিচ্চিটার নাম কোন, জোরে বলেন। আরে চিনু আর দুটো দপ করে, আপনার নাম বলেন, কি নাম, সারা। আপনার নাম বলেন, এদিকে তাকাই বলেন, সোহান। আপনারা কি খেলতেছেন, কেক। ঠিক আছে বানান দেখি কেক খেলেন কীভাবে বানান। আপনারা কি স্কুলে যান, স্কুলে যান কি আপনারা, কেন যান না কেন, হ্যাঁ। আপনি কি সোহানা কিসে পড়েন, এদিকে তাকাই বলেন, কিসে পড়েন, মানে আপনি কিসে পড়েন, হ্যাঁ, তাই বা কিসে পড়েন, পড়েই না, সারা স্কুলে যান না কেন, আপনার ভর্তি করে নাই তো, স্কুলে যান না কেন, হ্যাঁ। জ্বর আছে, আপনি খেলতেছেন কীভাবে, এটা খেলেন কীভাবে, জ্বর লাগা খেলে গেলে কই বানান, কেক বানাইছেন, এদিকে আছেন।